BNNews24.com দাদর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসনভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে ময়মনসিংহ ৭ আসনের হালচাল। ময়মনসিংহ ৭ সংসদীয় আসনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশাল উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের ১৫২তম আসন। ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই আসনে ভোটার ছিলেন ১৮৬১৫৯ জন। ভোট প্রদান করেন ৮৮৬৯ জন। নির্বাচনে বিএনপির এম এ খালেক বিজয়ী হন। ধানেশিস প্রতীকে তিনি পান ২৮৩৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আব্দুস সালাম। নৌকা প্রতীকে তিনি পান ২৭৮৩৮ ভোট। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করেই ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নাম সর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন এই নির্বাচনে বিএনপির মাহবুব আনামকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর এই সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১৭৩০৯ জন। ভোট প্রদান করেন ১০৯১০৪ জন। নির্বাচনে আওয়ামী লীগের রুহুল আমিন মাদানি বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৪৬৭৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির আব্দুল হান্নান। লাঙ্গল প্রতীকে তিনি পান ২৯৪৫৬ ভোট। ২০০১ সালের ১লা অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২৩০৪৬৬ জন। ভোট প্রদান করেন ১৫৯৯০ জন। নির্বাচনে আওয়ামী লীগের আব্দুল মতিন সরকার বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৮২১৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির এম এ খালেক। ধানেশিস প্রতীকে তিনি পান ৫৬৫৯২ ভোট। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২৪২৬০২ জন। ভোট প্রদান করেন ২৮২৫ জন। নির্বাচনে আওয়ামী লীগের রেজা আলী বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ১৩৫৩৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির ডাক্তার মাহবুবুর রহমান। ধানেশিস প্রতীকে তিনি পান ৫৮০৪০ ভোট। ২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২৭৩২১ জন। ভোট প্রদান করেন ৭১১৮৩জন। নির্বাচনে জাতীয় পার্টির এম এ হান্নান বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান ৩৬৯৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাফেজ রুহুল আমিন মাদানি। আনারস প্রতীকে তিনি পান ৩৩৩৬৪ ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৩১৫৫০৮ জন। ভোট প্রদান করেন ২৫০৭০০ জন। নির্বাচনে প্রার্থী ছিলেন ৪ জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের মোহাম্মদ হাফেজ রুহুল আমিন মাদানি, ধানেশিস প্রতীকে বিএনপির ডাক্তার মাহবুবুর রহমান, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির রওশন এরশাদ, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের আজিজুল হক প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের মোহাম্মদ হাফেজ রুহুল আমিন মাদানি বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ২৪৭৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির ডাক্তার মাহবুবুর রহমান। ধানেশিস প্রতীকে তিনি পান ৩৬৪০৮ ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায় পঞ্চম ষষ্ঠ সংসদে বিএনপি, সপ্তম অষ্টম নবম ও একাদশ সংসদে আওয়ামী লীগ এবং দশম সংসদে জাতীয় পার্টি বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ ২৪ এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়।
জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিনি নিউজ 24 ময়মনসিংহ 7 আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত ইসলামের সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, ময়মনসিংহ 7 সংসদীয় আসনে 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 47.74% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 31.32%, বিএনপি 31.90%, জাতীয় পার্টি 14.32%, জামায়াত ইসলামী 16.95%, স্বতন্ত্র ও অন্যান্য 5.51% ভোট পায়। 1996 সালে সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 62.95% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 42.87%, বিএনপি 24.83%, জাতীয় পার্টি 27.00%, জামায়াত ইসলামী 4.53%, স্বতন্ত্র ও অন্যান্য 0.77% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 69.42% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 51.35%, চার দলীয় জোট 35.37%, জাতীয় পার্টি 12.85%, স্বতন্ত্র ও অন্যান্য 0.43% ভোট পায়। 2008 সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 82.37% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 68.16%, চার দলীয় জোট 29.22%, স্বতন্ত্র ও অন্যান্য 2.62% ভোট পায়। ময়মনসিংহ 7 ত্রিশাল আসনের বর্তমান সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানি দ্বাদশ জাতীয় সংসদে তিনি আবারও মনোনয়ন চাইবেন। এছাড়া আওয়ামী লীগ থেকে আরও মনোনয়ন চাইবেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার, ময়মনসিংহ জেলাবারের সাবেক সভাপতি ও ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জালাল উদ্দিন খান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির নেতা নুরুল আলম মিলন পাঠান, ত্রিশাল পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এবিএম আনিসুজ্জামান আনিস, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাবেক ছাত্রনেতা আহমদ আলী আকন্দ ও সাবেক ব্যাংকার হাবিবুর রহমান। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার মাহবুবুর রহমান লিটন, তিনি বিএনপির একক প্রার্থী। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, ময়মনসিংহ 7 ত্রিশাল আসন মূলত নৌকার ঘাঁটি। স্বাধীনতার পর বেশিরভাগ সময় এই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। স্বাধীনতা পরবর্তী এই আসনে আওয়ামী লীগের প্রার্থী 5 বার, বিএনপি 3 বার ও জাতীয় পার্টির প্রার্থী 2 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের কোন্দল দলাদলিতে বিভক্তি দৃশ্যমান হয়ে উঠেছে। দলের এই কোন্দল ও বিভক্তি নিয়ে নেতাকর্মীরা বিব্রত ও হতাশ। মূলত কমিটি গঠন ও পদ বাণিজ্যকে নিয়েই এই কোন্দল ও বিভক্তি। আগামী নির্বাচনে মনোনয়ন নিয়ে প্রধান 2 দল আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা এলাকায় তৎপর থাকলেও জাতীয় পার্টি কিংবা অন্য কোনো দলের প্রার্থীরা তেমন সরব নেই। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 152তম সংসদীয় আসন ত্রিশাল বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গেই থাকুন।